कुछ भी नहीं है तेरे कदमों से आ गए कदम से आ गए चैनल रेसिपीज एंड ब्लॉग एंड ऑल्सो वेलकम आई वुडो वाद व्लॉग তো হলুদের ব্লগটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো যারা দেখো তারা অবশ্যই দেখে নাও তাহলে কিন্তু আরও বেশি মজা আসবে এই ব্লগটা দেখতে তো এই যে আমি আর বোন মেহেন্দি পড়ছিলাম সন্ধেবেলায় প্রোগ্রাম ছিল তো মেহেন্দি পড়েছে আর কী রেডি হয়েছে তোমরা একটু দেখে নাও

ওর একটা স্যাপ গ্রিন কালারের গ্রাউন্ড পরে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমরা রেডি হওয়ার পর বেরিয়ে পড়েছি আর দেখলাম যে সবাই যেহেতু আসতে লেগেছে তাই এবার যাওয়া দরকার আর তারপরে দেখলাম যে বাড়ি থেকে সবাই নিয়ে যাচ্ছে হচ্ছে যে খাবারগুলো দেওয়া হবে আইবুড়ো ভাতের জন্য সেগুলো আমাদের মুসলিম বিয়েতে কিন্তু এরকমই করা হয় প্রচুর প্রচুর পরিমাণে খাবার থাকে মানে পরিমাণ বলতে প্রচুর আইটেম থাকে মানে কি থাকে না এভরিথিং থাকে কি কি থাকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে এই যে আমরা সবাই মিলে খাবার নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের ব্রাইড বেশ বসে পড়েছে ব্রাইডকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ছোট বড় সবাই হাতে করে প্লেট নিয়ে আসছে কারণ একার কারোর পক্ষে তো পসিবেল না তো সবাই হেল্প করে এগুলো নিয়ে আসা হচ্ছে তারপরে এই যে আমাদের দাদি আছেন উনি গুছিয়ে দিচ্ছে এটা ওটা কোথায় থাকবে মানে একদিকে সব বিভিন্ন খারাপ খাবার রাখছে আরেকদিকে ফলগুলো রাখছে আরেকদিকে মিষ্টি রাখছে এরকম করে তো সব কিছু রাখা হচ্ছে কী কী আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমি মেনশনও করে দিচ্ছি যে কীরকম কীরকম আছে আর এই তো সবাইকে দেখিয়ে দিলাম এখানে অনেক লোক হয়ে গেছে অনেক লোক আছেন আর এই যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের হালুয়া মোরব্বা তারপরে পোলাও মাছ মাংস যত রকমের ভাজা হয় সবই ভাজা আছে পাকোয়ান আছে পায়েস আছে তারপরে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে চিরে মিষ্টি মানে নেই সবই আছে এভরিথিং এরকমভাবে সব কিছু দিয়ে আইব্রো ভাতটা করা হয় আসলে তারপর আমরা সবাই মিলে বসে ওয়েট করছিলাম যে কখন শুরু হবে আর তার মাঝে আমি নিজের কিছু একটা ভিডিও করে নিই আর সঙ্গে আশেপাশে যারা ছিলেন সবার ভিডিও করে নিই পেছনে বসে আছে আমার আন্টি ভাবি আর পিসি আর সবাই এসেছিলো বিয়েতে তো আমরা সবাই একসাথে ওখানে বসেছিলাম আর এই যে আমার সাথে আরও কিছু ভাবি বসে আছে ছোট বোনেরা বসে আছে সবাই বসে আমরা ওয়েট করছিলাম যে কখন শুরু হবে প্রোগ্রামটা আর এখানে হচ্ছে বাবা বা মা কেউ একজন প্রথমে খাওয়াবেন তো এখানে ওর বাবা আসলে প্রথমে খাইয়ে দিচ্ছে মানে প্রথম যে নিওয়ালাটা দেওয়া হয় সেটা যেন বাবা মা কেউ একজন দেয় তো তারপরে আসলে ওনারা দেওয়ার পরে আমরা সবাই ওকে খাওয়াতে পারবো আর এই যে সবাই খাওয়াতে শুরু হয়ে গেছে ব্রাইডকে খাওয়াবে আর যে যেরকম নিজের মতো গিফট বা নিজের যেটুকু সামর্থ্য সেটুকু দেবে এই যে ইনি হচ্ছেন ব্রাইডের নানি তো নানিরা একটু মজা আসলে করে থাকে তো উনিও মাছটা নিয়ে একটু মজা করছিলেন আর এই যে আমার বোন এখানে বসে বসে ভাবছিল যে ওর কখন হবে তাই ওকে একটু ডেকে আমি ওর একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে মা চলে এসেছে ওকে খাওয়ানোর জন্য মা ওকে একটু পোলাও খাইয়ে দিচ্ছিলো এতজন আসলে খাওয়াই তো তার জন্য ও আর শেষবেলায় ভালো করে খেতে পারে না তাও সবারটাই খাওয়ার চেষ্টা করছিলো আর এটা হচ্ছে আমার কাকিমা কাকিমাও হচ্ছে ওকে খাওয়াচ্ছিল তারপরে সে হচ্ছে আমি আমি বুঝতে পারছিলাম না যে ও কী খাবো তাই ওকে জিজ্ঞেস করলাম ও বললো একদম অল্প খাবো একদম অল্প বারবার দেখলু তোমরা ভিডিওতে বলেই যা দেখছো যে ও আমাকে বারবার বলছে কি একদম অল্প দিতে তাই আমি ওকে অল্প একটু পোলাও দিলাম তাও পুরোটা খেতে পারলো না অল্প তারপরে আবার একটু মাছ ভেঙে ওকে দিলাম আসলে এরকমই হয় বিয়ের কনেরা কিন্তু এই তিন চার দিন ধরে খেতেই পারে না মানে আমি যেটুকু শুনেছি আমি এক্সপিরিয়েন্সড নই বাট আমি এটাই শুনেছি তারপরে এই যে সব হয়ে যাওয়ার পরে আর কেউ আছে না কেউ ওয়েট করা হচ্ছিল আর আমি তার মাঝে একটু ভিডিও করে নিলাম সবারই আর এরপরে আসছে বেস্ট পার্ট মানে আইবুড়ো ভাতের বেস্ট পার্ট আমার মনে হয় এটা আসলে এই খাবারগুলো দেখলে এত খাবার তোমরা আসলে ভাবতে পারো যে এত খাবার কী হবে এত খাবার কোথায় যাবে কোথাও যাবে না এত খাবার এখানে যারা আছে সবাই খেয়ে নেবে সবাই মিলে যে যার পছন্দ যার যেটা পছন্দ সে সেটাই খেয়ে নেবে কারো কোনো অসুবিধা নেই বাড়িও যায় না কিছু সব শেষ হয়ে যায় তাই তারও আমি একটু ভিডিও নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ সবাই নিজের মতো করে খাচ্ছে আর তারপরে হচ্ছে একটু ড্যান্স ভিডিও ড্যান্স তো হতে হবে একটু আর ওরা একটু গানে নাচছে বাট আমি কপিরাইটের জন্য দিতে পারিনি ওরা কি গানে নাচছে আশা করি তোমরা বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এই যে ছোটরা সব নাচানাচি করছে আর হলুদের ব্লগটাও কিন্তু এরকমই অনেক মজার যারা হলুদের ব্লগটা এখনও দেখনি তারা তাড়াতাড়ি হলুদের ব্লগটা দেখে এসো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে নাচার পরে বড়রা সবাই মিলে আসলে একটু মজা করা হয় কারণ এই রাতের পরের দিনই তো বিয়ে হয়ে থাকে তাই বিয়ের দিন তো সেরকম কোনো আনন্দ হয় না মানে সে এইরকমভাবে কোনো আনন্দ হয় না বিয়ের দিন তো শুধু কাজ আর কাজ তো এই যে বড়োরা সবাই মিলে একটু নাচানাচি করছিলো তারও ক্লিপ আমি একটু নিয়ে নিয়েছি তারপরে আমরা আসলে ঘরের ভেতরে চলে এলাম আসলে বইয়ের লগন এসেছে সেগুলো দেখার জন্য আসলে কোনো মেকআপ আর্টিস্ট বলা হয়নি আমি আর আর একটা দিদি মিলে ওকে সাজানোর কথা ছিল তার জন্য আমরা দেখছিলাম যে কী কী আছে কি কি নেই সেই হিসাবে যেগুলো থাকবে না সেগুলো দেখাবো বিয়ের ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তারপরে আমরা রাত্রে খেতে বসে গেছি রাত প্রায় দশটা সাড়ে দশটা বাদ ছিল একদমই মানে ক্লান্ত তবুও ভাবলাম যে সবে ভিডিও যখন করলাম একটু খাবারটাও ভিডিও করা যাক খাবারে সেরকম কিছুই ছিল না কারণ পরের দিন বিয়ে আজকে হালকার মধ্যেই ছিল ছিল হচ্ছে ভাত ডাল আর বাঁধাকপির সবজি আর সামথিং চিকেন ছিল তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো প্লিজ একটা লাইক দিও বা বাই